মায়ের দর্শন করতে যাচ্ছি নৈহাটি বড়মা। আমাদের এখনো পুজো দিয়ে কমসে কম আধা ঘন্টা, আমরা বড়মার দর্শন করলাম। জয় বড়মা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি অনিতা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমাদের দেখছো কপালে মাথায় সব লাল টিপ। তো আজকের ব্লগটা একটু, আজকের এই ব্লগটা একটা স্পেশালিটি আছে, কারণটা হচ্ছে নৈহাটির বড়মাকে নিয়ে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। গাড়ি এসে গেছে, আমরা উঠে গেছি, বেরিয়ে পড়লাম, মায়ের দর্শন করতে যাচ্ছি নৈহাটি বড়মা। আজকে ওয়েদারটা খুব ভালো, কারণ রোদটা আমার কড়া রোদটা নেই, একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো ব্যাপারটা বেশ ঠিকঠাকই আছে। মোটামুটি আমরা নৈহাটি পৌঁছে গেছি। বড়মার মন্দির এখান থেকে দেখাচ্ছে 6 মিনিট, 1.7 কিলোমিটার। তো হোপফুলি ফাঁকাই থাকবে, বিকালের দিকটা ফাঁকা থাকে শুনেছি, দেখা যাক। যারা এদিকে থাকো তার ব্রিজটা খুব ভালোভাবে চেনো। ফাইনালি আমি ঘন্টু আমরা সব পৌঁছে গেছি নৈহাটি বড়মার মন্দিরের কাছে। এই হচ্ছে মন্দিরের আশেপাশের এখন পরিবেশটা। ওদিকে লাইন পড়েছে মন্দির, বিকালবেলা 4টা থেকে খোলে, তো এখন অনেকটাই লাইন পড়ে আছে। আর দুদিকে সব দালার দোকান, পুজো দেওয়ার দালা। লাইন ট্রেনে করে যে আসতে পারবে না বাবা। লম্বা লাইন দিকে আমাদের এখনো পুজো দিয়ে কমসে কম আধা ঘন্টা। আমরা সব লাইনে দাঁড়িয়ে এখন, পেছনেও লাইন আছে, সামনেও আছে লাইন। সব পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের সামনে, এখন দাঁড়িয়ে ফটো সেশন হলো। Rise like tall buildings
পুজোতে আমাদের ডান সব কপালে সিঁদুর দেখতে পাচ্ছ, খুব ভালো পুজো হলো। আর বড় মার কাছে অনেকদিন ইচ্ছা ছিল আসার, ফাইনালি আজকে পুজোটা কমপ্লিট হলো। চলো ডান দিকে যাই আমরা, চলো। এখন এই ছোটে আর আমি বাথরুমে যাচ্ছি, ও যাচ্ছে সুসু করতে, অনেকক্ষণ আগে সুসু করেছে গাড়িতে, আর আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে, একটু গঙ্গার জল দেওয়া হবে, একটু গঙ্গার সামনে দাঁড়াবো, তারপরে বেরোবো। বাহ, জ্যান্ত কাঁকড়া একদম সবে ফ্রেশ হয়ে ওরা এখন আসছে মোড়ে। এই গঙ্গার পার গঙ্গার পারটা মা যাচ্ছে একটু গঙ্গার জল ছেটাতে গায়ে, আর আমরা কিনে নিয়েছি দুটো জার, জার ভরে নিয়ে যাবো গঙ্গার জল। এই তুমি কুলফি খাচ্ছ, কুলফি খাও, খা খা খা, হা হা হা, কেমন খেতে রে বাবা? ভালো ভালো, আর পেরা পেরা ফ্লেভার। একটা কথা বলার আছে বলে দিচ্ছি, ওই যে ওই যে লঞ্চটাকে তো দেখতে পাচ্ছ, একমাত্র লঞ্চ, কোনো লঞ্চ থাকে না, কোনো পিপল যায় না, আসলে ওটা শুধু খালি দুর্গা পুজোর সময় ব্যবহার করা হয় বা মাকে যখন এখানে ভাসান দেওয়া তখনই। কিন্তু ওই যে লঞ্চটা গেলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ওটাই একমাত্র পাবলিক লঞ্চ, যেমন দেখা দেখতে পাচ্ছ এখান থেকে একটা আসছে। আচ্ছা, লাইন দিতে হবে, আগে লোক নামবে তারপর লোক উঠবে। যেটা হচ্ছে মায়ের পুজো দেওয়া হয়ে গেলেই যেখানে শেষ সেটা না, পাশে গঙ্গার এই যে জেটি ঘাট আছে, জেটি ঘাটে এসেও বিকেলবেলাটা এই যে সানসেট হচ্ছে ওদিকে, সুন্দর একটা টাইম স্পেন্ড করা যায় এসে, বেশ ভালো জায়গা, স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, এসে এখানে অনেকটাই সময় স্পেন্ড করা যায়, তো বিকেলটা বেশ ভালোই কাটবে, সন্ধ্যে বিকেলের দিকটা বেশ ভালোই কাটবে। একটা ছোট্ট ক্যাফেতে বসে আমরা এখন একটু চা খা খাচ্ছি, আর একজন আমার পাশে ব্লগার ব্লগ করছে, ও ব্লগার এসে গেছে আমাদের খাওয়ার, কফি, পকোড়া, শুধু তো আড়ি পড়ে আছে না, এখনো চলছে আছে, চলো চলো হয়ে গেছে, খালি হয়ে গেছে, চলো চলো।
buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.